আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। এখন বাজে সকাল 8:30, আর এখন থেকেই আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমাদেরকে প্রথমেই আরেকবার গাছগুলো দেখালাম, কারণ সকালবেলা উঠে না আর নিজেরও খুব ভালো লাগে। একটা গাছ মিস করেছি, ওই দেখো পাতা কম হলুদ ফুলটাই বেশি দেখা যাচ্ছে। ওটার অবস্থা যখন এখানে খুব বৃষ্টি হয়েছিল, এই জায়গাটায় জল জমে গেছিলো একটু, তখন খুব বাজে অবস্থা হয়ে গেছে। আর এই লেবু গাছটা দেখতে পাচ্ছ, এটা যে কত লেবু দেয়, এখন গাছটা অনেকটা কেটে কেটে, মানে এই পাশটাতে যখন কাজ হয়েছিল তখন মানে গাছটা কাটা পড়েছিল অনেকটা, তো তারপর একটু কমে গেছে, নাহলে এটাতে দেখতেই পাচ্ছ এখনো হয়ে রয়েছে লেবু। পেছনে আরো একটা গাছ রয়েছে এরকম। আর এই বেগুন গাছটার জন্য এবার তো একটা বেগুনও কিনতে হয়নি, এখনো দেখতেই পাচ্ছ গাছও হয়ে রয়েছে। আর আমাদের ঘরের মানি প্ল্যান্টটাকে আমি রোদ খেতে দিয়েছি ওখানটাতে। আর ডালিয়া গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এখানে একটা আছে, এইখানে একটা আছে, তো হচ্ছে আস্তে আস্তে বড় হোক। ওর ডালিয়া সব ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে না যে গাছটা বড় হবে মাথায় একটাই ফুল ফুটবে, তারপর যদি চারপাশ থেকে একটু ডালপালা গজায় ভাগ্য ভালো থাকলে তাহলে সেখান থেকে ফুল ফুটতে পারে, তো ওই জিনিসটাই খুব খারাপ লাগে, পুরো গাছটাকে এতটা বড় করে মাথায় একটা ফুল। ও আমি এখান থেকে ব্লগ করছি বলে ওই গাছের ওখান থেকে গেল, ও ব্লগে আসবে না, মুখ দেখাবে না বলেছে বোধ হয়। তো চলো আমরা সবাই মোটামুটি একটু সকালবেলাটা এখানটাতে বেরোই, ফুলগুলো দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। তোমাদেরকে এই নিয়ে অনেকবার দেখালাম, আমার নিজের এত ভালো লাগে এই জায়গাটা, তো ওই জন্য মানে আমার কাকি যে স্যারের বউ বলি, তো ওই কাকি তো কালকে ফোন করে বলছে তোর বাড়িতে একটা ছোটোখাটো খিরাই হয়ে গেছে। শুধুমাত্র আমার বাড়ি নয়, এই টাইমে অনেকের বাড়িতেই এরকম গাছ লাগায়, মানে এত সুন্দর সুন্দর, এর থেকেও সুন্দর সুন্দর ফুল আমি দেখছিলাম সেদিনকে, মা কোথায় দেখলাম মনে করতে পারছি না, কোনো অনলাইন সাইডেই দেখেছি হয়তো, তো ওই আর কি, তো কোনো সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, আমি কোথায় দেখেছি আপাতত এখন মনে করতে পারছি না। আর আমরা যে মানি প্ল্যান্ট গাছগুলো এনেছিলাম আসল, এই দেখো দেখতে পেয়েছো, মামুনি বাইরে এটাকে বার করে দিয়েছে, এটা থাকতো আমাদের এই বারান্দার কোনাটাতে, ওখান থেকে আমি কেটে নিয়ে গিয়ে আবার এই বোতলটা ফাঁকা থাকবে তো আগের বার এনে বসিয়েছিলাম, তোমরা দেখেছিলে। এই গাছটার অবস্থা এতটা খারাপ ছিল না, জানি না কেন একটু খারাপই হয়ে গেছে অবস্থাটা। তো চলো এবার ঘরে যাই, অনেকক্ষণ বকে দিয়েছি, পাপা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, শুধু এখন মাছের ঝালটা বানানো বাকি রয়েছে, বেগুন দিয়ে মাছের তেল যে ভাজি ওটা করে এসেছি, আর মামুনি ডাল পেঁয়াজ কলি আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, শিম আলু সেদ্ধ এগুলো করেছিল, আর একটা কি সবজি দিয়ে মামুনি কি করেছে একটা তরকারি মতো, যেটা মামুনি খায় আর কি, যেহেতু ভাত কম খায় তো ওই সেগুলো ওই সবজিগুলো খায়, তো ওটাই করেছে আজকে। আর আমি টিফিন নিয়ে চলে এসেছি, গোলা রুটি আর সস, অনেকদিন বাদে, অনেকদিন না অনেক বছর বাদে, যেহেতু ও খায় না তো করাও হতো না ওখানে, খাওয়াও হতো না, তো আজকে করেই নিয়েছি, পেঁয়াজ টমেটো আর ধনে পাতা দিয়ে, গাজর বিনস থাকলেও দিতাম, মামনি বলে শেষ হয়ে গেছে তো ছেড়ে দিলাম, ক্যাপসিকামও দিতে পারতাম একটু কেটে, আর ইচ্ছে করলো না, তো মামনি একটা খেলো আর আমি তিনটে নিয়ে এসেছি খেয়ে নিই আগে। মামনি রুটিও খেয়েছে বলছে আমি কখনো খাইনি বলে, আমি আবার করে দিলাম ওই জন্য, আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। এখন বাজে 6:30, কি তুমুল বৃষ্টি হচ্ছে, তেমন মেঘ ডাকছে, প্রচন্ড জোরে নেমেছে আজকে এখানে, দেখতেই পাচ্ছ আকাশের মানে আলো জ্বলে উঠছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে। এটা আমাদের এখানে নেমেছে 6:00 থেকে, তো অদ্ভুত বৃষ্টি দেখো দেখো। চলো আর বাইরে না দাঁড়ানোই ভালো, ঠান্ডাটা লেগে যেতে পারে। 1 ঘন্টার বেশি বৃষ্টি হওয়ার পর এখন গিয়ে বৃষ্টিটা থেমেছে, 7:20 বাজে এখন, তাও পুরোটা থামেনি, পড়ে যাচ্ছে টুপ 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 করে এখনো। আর পাপার গাছগুলোর অবস্থা না খুব খারাপ হয়ে গেছে, মানে গাঁদা গাছগুলো পড়ে গেছে, দেখলে তো বোধহয় মাথায় হাত পড়ে যাবে, তাও আমি মাঝে ফোন করেছিলাম, তখনও পাপা ওখান কাজের ওখানেই রয়েছে, বলছে কিনা আমি বললাম শিল্প হচ্ছে, বলছে আমার গাছের অবস্থা তো গেছে, আর পাপার তো সবসময় আর কি বলছে কিনা তুই ছাতা মাথায় দিয়ে গাছের ওপর দাঁড়িয়ে থাক, এসে খুব মন খারাপ হয়ে যাবে, দেখলে পরে গাছগুলো পুরো হেলে গেছে, হয়তো যাই না মানে লম্বায় বড় তো গাছগুলো, এবার হেলে গেছে, ওটাকে তো আর মাটিতে গেঁথে দিলে তো সোজা হবে না, আমার মনে হয় কিছু দিয়ে বেঁধে দিতে হবে, মানে ওকে সাপোর্ট দিতে হবে, তাহলে যদি এখন সোজা হয়। গাছগুলো এত সুন্দর ফুল দিচ্ছিল তো খুব খারাপ লাগছে।
ব্লগটার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, মানে দিনের শেষ হয়েই গেছে, বুঝতেই পারছো। সত্যি কথা বলতে আজকের বৃষ্টিটা এত হলো, মানে আমরা কেউ বৃষ্টি হবে হবে বলেছে, যেরকম ঝিরিঝিরি হয় সেরকম, মানে শীতকালে এরকম বর্ষার মতো বৃষ্টি। এটা সত্যি কথা যে কলকাতাতে এবার বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে, কোনো কম নেই বৃষ্টির। কেই বা জানতো যে গাছগুলোকে সকালবেলা তোমাদেরকে অত সুন্দর করে দেখালাম, সেই গাছগুলোর হাল যা হয়েছে সেটা কালকে সকালবেলা আরো ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো, আমরাও দেখতে পাবো। খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, তবে খুবই বাজে অবস্থা হয়েছে। বারবার ওই দেয়ালটার দিকে চোখ কেন যাচ্ছে বলতো, আমি ব্লগটা শুরু করার পর দেখলাম ওই দেয়ালে একটা মাকড়সা। কি হবে, মাকড়সা আমার খুব ভয় লাগে। যাই হোক, তো কি বলবো, কিছুই বুঝতে পারছি না। মানে 23 তারিখে, 24শে জানুয়ারি যে বিয়ে বাড়িটা ছিল তোমাদেরকে বলেছিলাম, ওই বিয়েটা হবে, ওই জেঠুর মেয়ের বিয়ে হবে আর কি। আর 9 তারিখে যে বিয়েটা ছিল, না 16 তারিখ, কবে ছিল একটা বিয়ে, 9, 16, 22, যাই হোক, মাঝে আর একটা বিয়ে বাড়ি ছিল কবে বেশ, তো ওটা ওই বিয়ে বাড়িটা পুরোপুরি পোস্টপন করা হয়েছে। যেদিন আবার ঠিক হবে সেদিন দেখা যাবে, এরকম আর কি। পোস্টপন মানে তো সেটাই বোঝায়। আর 24 তারিখ আর একটা বিয়ে ছিল, যে বিকাশ বলছিলাম ওর বন্ধু, ওরটাও হবে ছোটখাটো করে আর কি। তো মানে আমারও অনেক বান্ধবীদের বিয়ে 2 তারিখ ফেব্রুয়ারি, তো মানে কিছুই করার নেই, কেউই কিছু বুঝতে পারছে না যে কি করবে এই পরিস্থিতিতে। এরকম ভাবেই চলছে আর কি, আর তো কিছু করার নেই। যাই হোক না কেন, তো তোমাদের কাছে অনেক 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 থ্যাংক ইউ। আমি আজকেও ব্লগের শেষেই যাচ্ছে পার্টটা, কালকে চেষ্টা করবো কালকে ব্লগটাতে শুরুতেই বলার। আসলে শুরুটা গুড মর্নিং মা, মাকড়সা চলছে, কি ভয় লাগছে। তো যাই হোক, ওখানে যদি থাকে তোমাদেরকে লাস্ট টাইমে দেখাচ্ছি। আমার এত ভালো লাগছে, তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ যে আজকেও আমার 2টো সাবস্ক্রাইবার বেড়েছে। আমার সত্যি খুব ভালো লাগছে, সত্যি মানে এতটা খুশি হচ্ছি নিজে মনে মনে, মানে বলে বোঝাতে পারবো না যে হ্যাঁ সত্যিই বোধ হয় আমার আমাকে কারোর ভালো লাগছে বা আমি কাউকে ভালো লাগাতে পারছি। মানে দেখো, অনেকেই ভিডিওটা দেখছো, অনেকেই ব্লগগুলো দেখো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে যাচ্ছ না, মানে অনেকেই হয়তো যাচ্ছ না, ভুলে যাচ্ছ, হয়তো ভাবছো ভিডিও শেষে গিয়ে করে দেবো, তারপর হয়তো ভুলে বেরিয়ে যাচ্ছ, এরকম হতেই পারে। কিন্তু তোমাদের সাবস্ক্রাইব মানে করাটা যে আমাদেরকে কতটা এগিয়ে যেতে সাহায্য করে, বা আমরা পরের দিন ব্লগটা বানাতে যে কতটা এনার্জি পাই, যে আরো কিছু করব বা নতুন কিছু আইডিয়া আনব, এই জিনিসগুলো ভাবতে অনেকটা বেশি সাহায্য করে, বিশ্বাস করো। আর সাবস্ক্রাইব তো পুরোপুরি ফ্রি না, অসুবিধার তো কিছু নেই, তোমরা একটা টাচ করে দিলে আমরা একটু এগিয়ে যেতে পারি এই আর কি। তো চলো, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যারা নতুন দেখছো তারা প্লিজ 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 এভাবেই সাথে থাকো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর লাইক করো, শেয়ার করে দিও নিজের কাছের মানুষদের সাথে। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো, প্রথম থেকে আছো, এখনো অবধি পাশে আছো, কমেন্ট করো না, হয়তো অনেকেই পার্সোনালি মেসেজ করে বলো। আর কালকে ব্লগের শেষে আমি কাবেরি দি বলেছিলাম, আসলে আন্টি ডাকতে বলেছে, আজকে আমি আন্টিকে এটাই বলছিলাম যে আমি প্রথম দিন দিদি বলে ফেলেছিলাম, তো তারপর থেকে ঠিক আন্টিটা আসছে না আমার, চেষ্টা করব অবশ্যই। তো যাই হোক না কেন, ডাক তো শুধুমাত্র একটা বোঝায় যে আমি তোমাকে ডাকছি, আসলে তো মন থেকেই না। তো চলো, আজকে আর বকবক করছি না, তাহলে আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করবো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, নিজের টেক কেয়ার করবে।